হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কলকাতা কারি। আজ চলে এসেছি একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজ তোমাদের দেখাবো কিভাবে বটি দিয়ে আনারস কাটবে। আমরা অনেকেই কিন্তু ছুরি দিয়ে কাটতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো তাদের জন্য থাকলো আজকের ভিডিওটা বটি দিয়ে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কিভাবে আনারস কাটা যায়। এখানে দেখো একটা মিডিয়াম সাইজের আনারস নিয়ে নিয়েছে মা, আর এটা কিন্তু বেশ ভালোই পাকা আনারসটা। আমরা প্রথমে দুটো মুখ কেটে নিচ্ছি, আনারসের দুটো মুখ যেভাবে মা কাটছে সেভাবেই আগে কেটে নেবে তোমরা। এরপর আমরা খোসাটাকে ছাড়িয়ে নেব, আর খোসাটা কিন্তু বেশ মোটা করেই ছাড়াতে হবে, মানে খুব একটা পাতলা পাতলা করে ছাড়ালে কিন্তু হবে না, মোটা করে ছাড়িয়ে নিতে হবে। যারা ছুরি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করো না তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা থাকলো খুব তাড়াতাড়ি এবং খুব সহজে বটি দিয়ে আনারস কাটার পদ্ধতি। দেখো এমন ভাবে খোসাটা ছাড়াচ্ছে যাতে চোখগুলো কিন্তু অনেকটাই এর সাথে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, খোসা কিন্তু আমাদের প্রায় ছাড়ানো হয়ে গেছে। এরপর আনারসটাকে বেশ গোল গোল করে কেটে নেব। আনারসটাকে যেভাবে মা কাটছে এইভাবেই গোল করে কাটতে হবে। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবো, মা কিন্তু চোখ বরাবর ফালিগুলো করছে, তো এই চোখ বরাবরই কিন্তু কাটতে হবে, না হলে কিন্তু চোখগুলোকে বাদ দিতে আমরা পারবো না। তোমরা যদি এরকম চোখ বরাবর আড়াআড়ি করে কেটে নাও তাহলে কি হবে, চোখগুলো খুব সহজেই তোমরা আনারস থেকে বাদ দিয়ে দিতে পারবে। যারা ছুরি দিয়ে কাটবে তাদের জন্য প্রসেসটা একদমই আলাদা, কিন্তু যারা বটি দিয়ে কাটবে তারা কিন্তু এরকম চোখ বরাবর কেটে নেবে, আর গোল গোল করে এরকম বড় বড় পিস করে নিতে হবে। দেখো আনারসগুলো কিন্তু বেশ গোল গোল করে কাটা হয়ে গেছে। এরপর চোখগুলোকে কিভাবে কাটছে দেখো, এরকম ত্রিকোণ করে ফালি করে কেটে বাদ দিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তবে খেয়াল রাখতে হবে একটাও চোখ যেন বাকি না থাকে, এতে কি হয় আমাদের গলাও ধরে যায়, আর খেতেও খুব একটা ভাল লাগে না মুখে এরকম আনারসের চোখ পড়লে। চোখগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমরা আমাদের পছন্দ মতন শেপে কেটে নেব। তার আগে আনারসটাকে দুফালি করে আমরা কি করছি, মাঝখানে যে শক্ত পাটটা আছে সেটা বাদ দিয়ে দেব। এরপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখানে মা একটা অন্য রেসিপি বানানোর জন্য এই টুকরোগুলো করছে, সেই রেসিপি থাকবে একটা অন্য ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় যে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব দরকারি, তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কলকাতা কারি পেজটাকে ফলো করে দিও। আর এখানে দেখো মা আনারসটাকে নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে মাখাচ্ছে, আর এটাকে কিন্তু আমরা ফ্রিজে রেখে দেবো এবং তারপরে কিন্তু আমরা একটা নতুন কিছু রান্না করব। সেই রেসিপি থাকবে অন্য একটা ভিডিওতে। আর কলকাতা কারি কিন্তু এখন ইনস্টাগ্রামেও আছে, সেখানেও কিন্তু আমাদের তোমরা ফলো করতে পারো। আজকের মতন এটুকুই, ভালো থেকো, ভালো রেখো, ভালো খেও।